হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। হাবিব বাইক স্টোরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানান্তকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজ আমরা আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। বর্তমানে আমার কাছে মোট 5টি বাইক রয়েছে। এর আগে আপনারা আগের ভিডিওতে আপনারা আমার কাছে অনেকগুলো বাইক দেখেছিলেন, প্রায় সব বাইকগুলো কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। যারা নিউ কন্ডিশনের বাইকগুলো নিতে চাচ্ছেন, ক্রয় করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এছাড়া যারা বিক্রিও করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের লোকেশন হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড পূর্ব আদালত পাড়া। শোরুমটির নাম হচ্ছে হাবিব বাইক স্টোর। আর যে কোনো তথ্য জানার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এই বাইকগুলোর প্রাইস এবং ডিটেলস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা নিউ কন্ডিশন বাইক নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, ভিডিও শুরু থেকে প্রথমে যে বাইকটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 4B ABS এক্স কানেক্ট ব্ল্যাক কালারের বাইক। বাইকটা ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে, কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো ধরনের প্রবলেম নেই। বাইকটি আমরা নিয়ে আসছি আপনাদের জন্য, বাট এটা কিন্তু ক্লিন করি নাই। না ক্লিন করা অবস্থায় আপনাদেরকে বাইকটি দেখাচ্ছি, দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন রয়েছে। এটা ক্লিন করে আরও নিউ কন্ডিশনে দেখাবে। তো বাইকটি রান করেছে অনলি 4200 কিলোমিটার। নিউ অবস্থায় শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন ঠিক একই রকম রয়েছে। তো এ বাইকটির প্রাইস পড়বে 1,90,000 টাকা, এটা আস্কিং প্রাইস। অবশ্যই এখানে আপনারা বার্গেনিং করতে পারবেন। অনেকে কিন্তু ব্ল্যাক কালারের 4B বেস বাইক খুঁজতেছিলেন, আমাকে অনেকেই ফোন দিয়েছিলেন, তাদের জন্য এই বাইকটি নিয়ে আসছি। যারা নিতে চাচ্ছিলেন তারা অবশ্যই আর্লি আমাদের সাথে যোগাযোগ করবেন। তো পরবর্তীতে যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে সুজুকি জিক্সার এসএফ কার্বনের ভার্সন নন এবিএসটা। এটা ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে, কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো ধরনের প্রবলেম নেই। বাইকটি রান করেছে অনলি 4400 কিলোমিটার। নিউ অবস্থা শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন ঠিক একই রকম রয়েছে। এই বাইকটির প্রাইস পড়বে 2,72,000 টাকা, এটা আমাদের আস্কিং প্রাইস। অবশ্যই এখানে আপনারা বার্গেনিং করতে পারবেন। পরবর্তীতে যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে সুজুকি জিক্সার এফআই এবিএস ব্ল্যাক কালার বাইক, মাত্র 300 কিলোমিটার রান করেছে। নিউ অবস্থায় শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন ঠিক একই রকম পাচ্ছেন। 300 কিলোমিটার রান করা বাইক মানে আপনারা বুঝতে পারতেছেন কতটা নিউ কন্ডিশন রয়েছে। এছাড়া এই বাইকটির সাথে ব্যাং জমা ফ্রি পাচ্ছেন, ব্যাং ডাপ করা রয়েছে। বাইকটার প্রাইস পড়বে 2,62,000 টাকা, এটা অবশ্যই আমাদের মোটামুটি ফিক্সড প্রাইস, আস্কিং প্রাইসও বলা চলে, বাট আসলে কিছু সম্মানী করে দিব। যারা দেখা যাচ্ছে নিউ নিতে যাচ্ছেন জিক্সার এফআই এবিএস ব্ল্যাক কালার বাইক, তারা কিন্তু এই বাইকটি দেখতে পারেন। তো পরবর্তীতে জিক্সার এফআই এবিএস ব্লু কালারের বাইকটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে, কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো ধরনের প্রবলেম নেই। নিউ অবস্থা শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন ঠিক একই রকম রয়েছে। বাইকটির প্রাইস পড়বে 2,46,000 টাকা, আর বাইকটা 1,400 কিলোমিটার রান করেছে, অন টেস্ট অবস্থা রয়েছে। এটাও নিয়ে আপনারা যে কোনো জেলায় নিজ নামে নাম্বার করে নিতে পারবেন। তো এবাসে ইয়ামা কোম্পানির FZS ভার্সন 2 বাইকটি দেখতে পাচ্ছেন, এটা আর্মাডা ব্লু কালারের বাইক। বাইকটা ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে, বাইকটি রান করছে অনলি 2,700 কিলোমিটার, অন টেস্ট অবস্থা রয়েছে। নিউ অবস্থায় যেরকম থাকে বাইকের কন্ডিশন ঠিক একই রকম রয়েছে বাইকটিতে। এটা আপনারা সরাসরি এসে দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন, ভিডিওতে যেরকম দেখতেছেন তার থেকে ভালো দেখা যাবে। সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন কতটা নিউ কন্ডিশন রয়েছে। বাইকটা অন টেস্ট অবস্থা রয়েছে। বাইকটির প্রাইস পড়বে 2,15,000 টাকা, এটা ফিক্সড প্রাইস না, অবশ্যই এখানে আপনারা দামাদামি করতে পারবেন, আর বাইকটি অন টেস্ট অবস্থা রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা এতক্ষণ প্রতিটা বাইকের প্রাইস এবং ডিটেলস সম্পর্কে জানলেন। এরই মাঝে যদি আপনাদের আরও কোনো তথ্য জানা থাকে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন। আর বাইকগুলোর ছবি যদি আপনারা দেখতে চান অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করবেন, আমরা বাইকগুলোর ছবি দিয়ে দিব। আর বাইকগুলো প্রতিটা বাইকই কিন্তু আপনারা যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন, কোনো ধরনের প্রবলেমে পড়বেন না। এছাড়া আপনারা কুরিয়ারের মাধ্যমে বাইকগুলো নিতে পারেন, সেক্ষেত্রে 20,000 টাকা অ্যাডভান্স করবেন, বাকি টাকা কন্ডিশনে দেবেন, যে কোনো জেলায় বাইকগুলো নিতে পারবেন। তো ভিউয়ার্স, যারা এক্সচেঞ্জ করতে চাচ্ছেন বাইকগুলো অবশ্যই আমাদের সাথে আমাদের বাইকগুলোর সাথে আপনাদের বাইকটা এক্সচেঞ্জ করে নিতে পারবেন। সেক্ষেত্রে ঢাকার নাম্বার অথবা টাঙ্গাইলের নাম্বার অথবা অন টেস্ট বাইক থাকতে হবে। বাইকটি অবশ্যই 6,000 কিলোমিটার চলা থাকতে হবে। 6,000 কিলোমিটার উপরে চলা বাইকগুলো আমরা ক্রয় করি না, এটা আপনারা সকলে জানেন। আর আমরা মিটার টেম্পারিং করা বাইকগুলো ক্রয় করি না, এটা আপনাদেরকে বলে দিলাম। যারা বাইক সেল করবেন আমাদের কাছে অবশ্যই অরিজিনাল মিটার থাকতে হবে এবং কম চলা কম ইউজ করা বাইক থাকতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।